والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك কুম আসসালাম ওরমতুল্লাহি মাহমুদ হুয়ানুসাল রসুল হিল করিম প্রিয় তিনি ভাই ও বন্ধুগণ আজকের প্রশ্ন উত্তর পড়বে সর্বপ্রথম প্রশ্ন করেছেন বসির ভাই বসির ভাইকে ধন্যবাদ বসুর ভাইয়ের প্রশ্ন হলো যে স্ত্রী কার জন্য সাজগুজ করবে প্রথম কথা হলো যে স্ত্রী সাজগুজ করবে শুধুমাত্র তার স্বামীর জন্য তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না স্বামী ছাড়া অন্য কারো কাছে কিন্তু আল্লাপ বলেছেন ওলা হন্না ই বৌলাতি হিন্না আবা এ হিননা আবা এ বড়ৌলাত হিননা যে এখানে তাদের নর্মালি যে সৌন্দর্যগুলি হাত মুখ পা এগুলি তারা বাবা ভাই সন্তান এদের সঙ্গে প্রকাশ করতে পারবে কিন্তু তার অভ্যন্তরীণ যে সৌন্দর্যগুলি রয়েছে এগুলি স্ত্রী তার স্বামীর জন্যই তিনি এটা সৌন্দর্য প্রকাশ করবে কারণ স্বামীর জন্য স্ত্রী হল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো স্বামীর জন্য তার নেককার স্ত্রী সাল্লাহ সাল্লাম বলেছেন ওখাইরুমাতা দুনিয়া আলমার আস আলিহা যে একজন নেককার নারী তার স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত সুতরাং স্ত্রী ছাড়া যেমন স্বামী সৈন্যতা ফিল করে স্বামী ছাড়া স্ত্রীও তার শূন্যতা ফিল করে যেমন আমাদের আদি পিতা আদম আলহি সাল্লাম তিনি জান্নাতে সকল নিয়ামত পাওয়ার পরেও তিনি কেমন যেন শূন্যতা ফিল করেছিলেন আল্লাহ রাবুল আলমিন যখন তার বামপাসের পাজরের বক্র হাড্ডি থেকে হাড্ডি নিয়ে মা হাওয়া আলহিমকে সৃষ্টি করে তার পাশে দাঁড় করালেন তখন তিনি অন্য তৃপ্তি অনুভব করলেন সুতরাং স্ত্রী তার স্বামীর জন্য স্বামী তার স্ত্রীর জন্য করণানে কারি মাল্লাবা বলছেন হন্না লিবাসুল্লাহ লিবাসুল হন্না তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক তো একজনের পোশাক এই পোশাক স্ত্রীর পোশাক স্বামীর জন্য স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর জন্য সুতরাং স্বামীর জন্য স্ত্রী সাজগোজ করবে তার অভ্যন্তরীণ যে সাজগোজগুলো তা অলঙ্কার দিই যেগুলি নর্মালি এগুলি সাধারণত ছেলে ছেলে শ্বশুর বাবা ভাই এদের সামনে প্রকাশ করতে পারবে কিন্তু এমন কিছু সাজগুজ রয়েছে যেগুলি স্বামী ছাড়া অন্য কারক সামনে সে সেটা প্রকাশ করবে না এজন্য স্ত্রীদেরকে সাজুগুজু করার জন্য এটা স্বামীর জন্য খাস সাজুগুজু করে তাদের বাহিরে বের হবে অন্য পুরুষকে দেখাবে এটা হারাম এবং নিষেধ এবং এই সাজোগুজুটা তাদের জন্য এবং এত অতিরিক্ত করা যাবে না লিমিটেডের ভিতরে থাকতে হবে সাজুগুজু করতে গিয়ে অনেক মহিলা দেখা যায় যে গুরু ফ্লাপ করে ফেলেন তার আল্লাহর যেটা সৃষ্টি মূল অস্তিত্বকে বিলীন করে তারা নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করে এটা কিন্তু নিষেধ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যারা ঘুরু ফাল্লাপ করে তাদেরকে অভিশাপ করেছেন লারত দিয়েছেন তা আমরা যে সমস্ত মহিলারা সাজুকরু করে এই মর্মে আল্লাহ রসুলসাল সালামের একটা হাদিস রয়েছে যে ও না দারা ইলাইহা সার রাথো স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে তখন তাকে সার আনন্দ দিবে তাকে তার ভালো লাগবে তার আত্মতৃপ্তি বের প্রকাশ পাবে অর্থাৎ স্বামী স্ত্রীর দিকে তাকালে স্বামীর মনটা ভরে যাবে তার স্বামীর স্বামীর মনটা ভরে যাবে স্ত্রীর সৌন্দর্য সাজগুজ পরিপাটি এগুলি দেখে তার অন্তরটা জুড়িয়ে যাবে আর ওই নারী সবচেয়ে ভালো যে নারী সৎ নারী যে নারী স্বামীর কথা শুনে যে নারী স্বামীকে আনন্দ দেয় যে নারী এ স্বামী তারকে কসম দিলে তার কসমটাকে পূর্ণ করে যে নারী তার স্বামীর অনুপস্থিতিতে স্বামীর উপদেশগুলি গ্রহণ করে যে নারী তার স্বামীর অনুপস্থিতিতে তার যান এবং মালকে রক্ষার দায়িত্ব গ্রহণ করে এই নারী হল শ্রেষ্ঠ নারী সৎ নারী সুতরাং আমাদের মা বোনদের যারা সাজগুজ করে খোলামেলাভাবে পর পুরুষের সামনে প্রকাশ পায় বের হয় তাদেরকে অনুরোধ করছি আপনারা এই সাজগুজ করবেন সেটা বৈধতার মধ্যে সেটা শুধুমাত্র স্বামী দেখবে স্বামীর জন্যই করতে হবে বাহিরে অন্য পুরুষদের সামনে এটা করা যাবে না এটা হারাম এবং নিষেধ আল্লাহ পাক সাজগুজ করা নিষেধ নয় কিন্তু সাজগুজ করবেন এটা লিমিটেডের ভিতরে যেমন বুরু ফিল আপ করা যাবে না এটা অতিরঞ্জিত করা এটা চলবে না করতে হবে যেটা করবেন স্বামী যতটুক খুশি হয় স্বামী যেটা আপনার কাছে চায় সেটা আপনি করার চেষ্টা করবেন আল্লাহ পাক সেই তৌফিক দান করুন এবং মা বন্ধুদেরকে এতটুকু বোঝার أشن توفيق الدين وصلى الله على نبينا محمد.